আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু দিনই বোনের এমন এমন প্রশ্ন আসে যা আমাকে অনেক ভাবায়। ফর এক্সাম্পল, তিনি বলতে চান যে ওনার স্বামী ভালো নয়, অন্য মেয়েদের সাথে কথা বলে, দুশ্চরিত্র। তো যখন প্রশ্ন করা হয় যে আপনার বিবাহ কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ, মূলত লাভ ম্যারেজ বলতে আমি জানা ম্যারেজটাকে বোঝাচ্ছি, যেটা ভেঙে গিয়ে হয়, মেয়ের বাবার বিরুদ্ধে হয়। তো তিনি তখন বলেন যে না, ছেলেটা খুব ভালো, শুধু ওনার সাথে কথা বলতেন, আর কারোর সাথে কথা বলতেন না। অ্যান্ড দেন ওনারা অঙ্গীকারবদ্ধ ছিলেন যে ছেলে ওই মেয়েকে বিয়ে করবে। সো তারা কথা বলেছে দু চার বছর, পাঁচ বছর, সাত বছর, দু বছর, এক বছর, তিন বছর, তারপর বিয়ে করে। এখন ছেলে দুশ্চরিত্র, কারণ কি? কারণ ছেলে অন্য মেয়ের সাথে কথা বলে। তো আমি আসলে হারাম হালালের দিকে যদি না যাই, লজিক্যালি যদি এটা কোয়েশ্চেন করি আমি, যে ওই ছেলে দুশ্চরিত্র কিভাবে হবে? আপনাকে বিয়ে করার আগে আপনার সাথে পাঁচ বছর পর কথা বলেছে, আপনি তাকে পাঁচ বছর থেকে তার সাথে কথা বলেছেন, তাকে আপনি দুশ্চরিত্র বলেননি, অথচ আপনি তার বউ ছিলেন না। হ্যাঁ, অথচ আপনি তার বউ ছিলেন না, আপনি তাকে দুশ্চরিত্র বলেননি, কেন সে আপনাকে বিয়ে করবে? তো ছেলে তো চারটা বিয়ে করতে পারে, একসাথে চারটা বউ রাখার বৈধতা আছে ছেলেদের। ঠিক আছে, এখন আপনি কোয়েশ্চেন করবেন যে তৌফিকের ব্যাপার আছে, শারীরিক, মানসিক, তারপরে হচ্ছে অর্থনৈতিক ক্ষমতার ব্যাপার আছে, সক্ষমতার ব্যাপার আছে। ঠিক আছে, একটা ছেলে যদি একটা মেয়ের সাথে পাঁচ বছর কথা বলে, দুশ্চরিত্র না হয়, ওই মেয়েকে বিয়ে করলে, তাহলে এই ছেলে তো আরেকটা মেয়ের সাথে এরকম আরো পাঁচ বছর কথা বলে ওই মেয়েটাকে বিয়ে করবে, অঙ্গীকার দিতে, দুশ্চরিত্র আর কি আছে এখানে? বিয়ে করার আগে আপনাকে নিয়ে হোটেলে যেতে পারবে, রেস্টুরেন্টে যেতে পারবে, খানা খাইতে পারবে, ঘুরতে পারবে, পার্কে বাইকে চড়াইতে পারবে, আপনার মোবাইলে টাকা রিচার্জ করে দিতে পারবে, হ্যাঁ, আপনার জন্য ঈদে হাদিয়া পাঠাবে, হ্যাঁ, আপনার জন্য মানে আপনার আব্বা আম্মা, আপনার আব্বা আম্মার জন্য হাদিয়া পাঠাবে। ঠিক আছে, তো সে দুশ্চরিত্র না, কেন? কারণ সে তো আপনাকে বিয়ে করবে। তো যদি এমনই হয় যে বিয়ে করবে, এইটা ভেবে যদি একটা ছেলের সাথে আপনি পাঁচ বছর কথা বলেন আর আপনি দুশ্চরিত্র না হন, আর আপনি যে ছেলেটাকে বিয়ে করেছেন সে দুশ্চরিত্র না হয়, তার চরিত্র খারাপ না হয়, তাহলে আপনার হাজবেন্ড কিভাবে খারাপ হবে? ওর তো বিবাহ চারটা, ওর তো চারটা করা যায় যদি ওর শর্ত সামর্থ্য থাকে। তো বিবাহ তো মানে মুসলিম পুরুষরা একসাথে চারটা বউ রাখতে পারে। ঠিক আছে, ডিফারেন্ট কোয়েশ্চেন, সমাজের পরিস্থিতি ভালো না, সমাজে এটা এস্টাবলিশমেন্ট না, সমাজে এটা ইম্পসিবল, এটা হয় নাকি, কেউ ইনসাফ করে না, সো দিস কোয়েশ্চেন আর ভ্যালিড, ওকে। কিন্তু বোন, আপনি কি বুঝেছেন? আপনি নিজে একটা দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করছেন, আর তারপর আপনি নিজে কমপ্লেন দিচ্ছেন আপনার স্বামী দুশ্চরিত্র, কেন সে অন্য মেয়ের সাথে কথা বলে? তো আপনি তো অন্য মেয়ে ছিলেন, বিয়ের পূর্বে পাঁচটা বছর আপনি অন্য মেয়ে ছিলেন, তারপর তার বউ হয়েছেন। বিয়ের পূর্বে তিনটা বছর আপনি অন্য মেয়ে ছিলেন, তারপর তার বউ হয়েছেন আপনি, আর এখন আপনার কমপ্লেন আপনার স্বামী অন্য মেয়ের সাথে কথা বলে। তো আপনি তো অন্য মেয়ে ছিলেন, আপনার সাথে কথা বলে যদি ওর চরিত্র খারাপ না হয়, অন্য মেয়ের সাথে কথা বলে ওর চরিত্র কিভাবে খারাপ হবে? হাউ, কিভাবে খারাপ হবে? অ্যাজ ইউজুয়ালি ছেলেদের বেলাও, ওর বউ ভালো না, সারাদিন মোবাইলে বিজি থাকে, মোবাইলে কল দিলে পায় না, অন্য ছেলেদের সাথে কথা বলে, খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে কথা বলে। তো তুমি কি ছিলা? তোমার তো বউ হয়েছে পাঁচ বছর কথা বলার পরে, ওই মেয়ে তোমার সাথে পাঁচ বছর, চার বছর কথা বলার পরে তোমাকে বিয়ে করছে। তুমি বললাম মেয়ে খুব ভালো, কেন? নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করতে পারে, তোমাকে নামাজে জাগায় দেয়, তোমাকে ভোর রাত্রে সাহুরি করতে জাগায় দেয়, ভালো, তুমি তিন বছর কথা বলেছো, ওকে ছাড়া বিয়ে করবে না, ওকে ছাড়া তোমার জীবন চলবে না, তুমি এমনটা বলেছো, ঠিক না? তো তারপর তুমি তাকে বিয়ে করেছো, তো তোমাকে বিয়ে না করে সে তিন বছর কথা বললে সে দুশ্চরিত্র হয় না, মেয়ে দুশ্চরিত্র হয় না, এখন তোমার বিয়ের পরে অন্য কারোর সাথে কথা বলে দুশ্চরিত্র হবে? এটা কেমন কথা? তুমি কি ছিলা বিয়ের পূর্বে তিনটা বছর? তুমি কি ছিলা? তো অত বিয়ের আগে থেকে দুশ্চরিত্র? ও, চরিত্র তোমার সাথে খারাপ করলে চরিত্রহীন হবে না, আরেকজনের সাথে চরিত্র খারাপ করলে চরিত্রহীন হবে, এটা কেমন কথা? তুমি বোঝো, নিজের বোনের সাথে কথা বলা যায়, মেয়ের সাথে কথা বলা যায়, মায়ের সাথে, দাদির সাথে কথা বলা যায়, ফুফির সাথে কথা বলা যায়, আরেকজনের মেয়ের সাথে কথা বলা যায় না ইসলামে। তুমি জানো এটা? তুমি জানো ইসলামে মানুষ মা, বোন, দাদি, নানি, ফুফি, খালা, হ্যাঁ, আপন ভাতিজি, আপন ভাগ্নি, এদের সাথে মানুষ কথা বলবে দেখা দিবে পুরুষরা? কোনো মেয়ে যদি এ মামা, তারপর হচ্ছে চাচা জ্যাঠা, দাদা, বাবা, তারপর হচ্ছে নানা, এদের বাহিরে, ছেলে, আপন ভাগিনা, এদের বাহিরে যদি কোনো মেয়ে কথা বলে, তারই চরিত্র খারাপ, তারই চরিত্র খারাপ। ও, তোমার কথা হচ্ছে দিন পরিবর্তন হয়ে যাবে, ইসলাম পরিবর্তন হয়ে যাবে, কোনো মেয়ে যদি তোমার সাথে কথা বলে কারণ সে তোমাকে বিয়ে করবে, তাহলে তার চরিত্র খারাপ হবে না, কারণ সে তোমাকে বিয়ে করবে, অঙ্গীকারবদ্ধ, তিন বছর পর বিয়ে করবে, তা তিন বছর আগ থেকে কথা বললে সে চরিত্র খারাপ হবে না। কোনো ছেলে বোন আপনার সাথে কথা বলবে,
অন্য কোন মেয়ের সাথে কথা বলে না শুধু আপনার সাথে কথা বলে কারণ সে আপনাকে বিয়ে করবে শুধু আপনাকে কফি খাওয়ায় আপনাকে চা খাওয়ায় আপনাকে ঘুরতে নিয়ে যায় বাস সে ভালো ছেলে তার চরিত্র খারাপ না কেন সে শুধু আপনার সাথে কথা বলে অথচ হু আর ইউ কে আপনি আপনি কে যে আপনার সাথে কথা বলে তার চরিত্র খারাপ হবে না সে কে যে তার সাথে কথা বলে আপনার চরিত্র খারাপ হবে না অবাক করা প্রশ্ন অবাক করা প্রশ্ন 5 বছর রিলেশন করে বিবাহ করেছে এখন স্বামীর চরিত্র খারাপ এখন বউয়ের চরিত্র খারাপ তো 5টা বছর থেকে চরিত্রহীনের সাথে পরিচয় রেখে আপনি নিজে জেনেশনে চরিত্রহীন পুরুষ বিয়ে করেছেন জেনেশনে চরিত্রহীন মেয়ে বিয়ে করেছেন এখন আবার সেটাই কমপ্লেইন হ্যাঁ এখন আবার সেটাই কমপ্লেইন আপনি জেনেশনে বাজার থেকে করলা কিনবেন এরপরে বলবেন করলা তিতা হ্যাঁ জেনেশনে বাজার থেকে করলা কিনে নিয়ে আসবেন তারপরে বলবেন যে করলা তিতা হয় নাকি এটা এইটা আবার কেমন কমপ্লেইন আপনি তো আগেই জানতেন করলা তিতা আপনি কেন কিনলেন করলা যদি আপনার তিতাই লাগে হ্যাঁ কেমন কেমন প্রশ্ন আমাদের কেমন কেমন প্রশ্ন ওনার সাথে কথা বললে চরিত্রহীন হবে না কারণ ওনাকে বিয়ে করবে তো পুরুষ তো 4টা বিয়ে করতে পারে পুরুষ তো 4টা বিয়ে করতে পারে আপনার সাথে 5 বছর কথা বলে যদি আপনাকে ক্লাস 10 এ পড়তো ছেলে আপনি ক্লাস 10 এ পড়তেন আপনার সাথে কথা বলেছে মাস্টার ডিগ্রি পাস করে আপনাকে বিয়ে করেছে তো 10 থেকে সে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়ে যোগ্য হয়েছে তারপর আপনাকে বিয়ে করছে আরেকটা মেয়ের সাথে এখন কথা বলবে সে 10 বছর এরপরে সে অর্থ কড়ি কামাই করে ওকে বিয়ে করবে তো লজিক তো সেম না আমি আসলে এটাকে হালাল বলছি না আমি মূলত বলছি যে আপনি নিজে চরিত্রহীন ছেলে বিয়ে করেছেন না এখন এটা কমপ্লেন হতে পারে না আপনি তো জেনেশনে এটা গ্রহণ করেছেন এটা কেমন কমপ্লেন যাক আমার কথা কেউ মন খারাপ করবেন না আমি একটু এমনই পজিটিভিটি কম আমার ভিতর আল্লাহ আমাকে ক্ষমা করুন নেগেটিভিটি